একটা পাহাড়ে আসবো ভুট্টা খাবো না, এটা হয় চা বেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো একটু গরমে স্বস্তির আশ্বাস পেতে চলে এলাম পাহাড়ে, কারণ আমাদের রায়গঞ্জ এখন প্রচণ্ড গরম, 42 অ্যাবভ আছে। তো এখানে চলে এসেছি, এখানে অনেকটা ওয়েদার ভালো, তবে রোদ প্রচণ্ড। তোমাদের ভিউটা দেখাই এখানে। এখানে আমি একা আসিনি, আমার ফুল টিম এসছে, আমাদের সেই গ্রুপ তোমরা জানো, তিন চার দিন ধরে যে ব্লগে দেখতে পাচ্ছ। তো এখন এখানে চলে এসেছি একটু কিছু খাওয়া দাওয়া করবো বলে। এই হচ্ছে সব। তবে রায়গঞ্জ থেকে এসে এটা বেশ মজা লাগছে, ওয়েদারটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে, তবে ঠান্ডা ঠান্ডা আছে একটু। ঠান্ডা নেই, বাট আমাদের ওখানকার থেকে গরম অনেক ভালো, হাওয়া দিচ্ছে অনেক ভালো, হাওয়াটা বেশ ঠান্ডা। তো শান্তি, ফটোশুট চলছে এদিকে, আমরা কি ছবি তুলবো না? তুলবো তো আমরাও। এখন আছি আমরা মার্গারেট ডেকে, কপোত কপোতির ফটোশুট চলছে, অনেকক্ষণ ধরে চলছে, হয়নি এখনো, আরো দুই তিনটা সেটিং দেখিয়ে দিচ্ছে যে এইভাবে তুলতে হবে, তাই তো? হ্যাঁ। ঢুকছি আমরা কফি খাওয়ার জন্য, ইন্টেরিয়রটা খুবই সুন্দর। এখান থেকে ভিউটা সত্যি দারুণ, আলাদাই। জয় জয়। এখান থেকে একটা ড্রোনের শট নিলে কিন্তু সেরাই লাগতো, নিয়ে আসতে পারতি ভাই? হ্যাঁ, নিতে নিয়ে আসলে ভালো হতো। অ্যাকচুয়ালি মেন টাউনটা ওইদিকে, কার্সিয়াং টাউন, ওই যে দেখতে পাচ্ছ, আমরা টাউন থেকে ছাড়িয়ে অনেকটা চলে এসেছি, আর এই সোজা চলে গেলাম দার্জিলিং। যেহেতু একদিনের প্ল্যান, তো সেই জন্য দার্জিলিং প্ল্যান করছি না, আজকে সারাদিন ঘুরে রাতের মধ্যে ব্যাক করতে হবে। আর সবাই বসে গেছে এখানে অলমোস্ট, এদিকে আছে সপ্তর্ষিদা, এদিকে আছে রাজদীপ, আর এদের তো চেনাই মোটামুটি, এটা হচ্ছে গুন্ডি, এটা জর্দা, এটা মিঠা পাতা। একটা জিনিস মজাদার লাগলো এখানে, এখানকার যে মেনু কার্ডটা আছে একটা ইউনিক দেখতে, তো মনে হচ্ছে ডেকেই বসে আছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই ইয়ে সুন্দর। ওয়াও, ডিজাইনটা সত্যি ইউনিক, আলাদাই। কিন্তু খুব একটা ঠান্ডা নেই, তবে যেটাই আছে বেটার ফিল হচ্ছে সিরিয়াসলি। এই হচ্ছে মহিলা পার্টি শপ, মহিলা পার্টির খাবার চলে এসেছে। এটা সরে না, কি বললি? আরে এটা সরে, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ এসব খেলে এখন আমার চলবে না, তো ভাই ব্রাদাররা সব সাইডে আছে, আমি এখন ওখানে যাব। এতক্ষণ গরম লাগছিল, সেই ঠান্ডা, তুই তো তোর ব্লগে আমাকে নিলি না। একবার ইন্ট্রোডিউস করানোর জন্য সবাইকে ডাকলাম, যে যার মতন ছবি তুলতে ব্যস্ত, এখন বলছে সবাই আমাদের চেনে, বুঝলি? একে তো লুচি, তারপরে স্যান্ডউইচ, একদম পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। ফটো সেশন চলছে চারিদিক দিয়ে, আমাকে ডান দিক বাঁ দিক দিয়ে নিচু হয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে যেতে হচ্ছে। সুন্দর, কোথায় গেল দাদারা? ওই তো আবার রোদ, ওই তো পোলাপান, বিশাল গরম ভাই। ওইখানে গেলাম ঠান্ডা, এখানে আসলাম গরম। ওদের পাল্লায় থেকে বুঝলা, স্যান্ডউইচ খেলে পারে পেটের অবস্থা শেষ, সবে স্যান্ডউইচ ফ্যান্ডউইচ অর্ডার ফর্ডার করলো, থাক ভাই তোরা খা, আমি ভাই চা টা খাই, এটাই আমাদের জন্য ভালো। চা না খেলে হবে না ভালো ছেলে। লেবু চা
এই হচ্ছে চা। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লোকেশন, তার সাথে এই চা, একটা আলাদাই কম্বিনেশন। তারপর লেবু চা আলাদাই, ওই ওখানে বসে আড়াইশো টাকা কাপ চা খাওয়ার থেকে এখানে 20 টাকা কাপ চা খাওয়া অনেক বেটার। বেস্ট, আর কোনো কথা হবে না। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ওদের খাওয়া দাওয়া হলো। আসলে অর্ডার নেওয়ার পর অনেকটা সময় লাগছিল, কারণ অনেকেই ছিল, তো তো যার জন্য আর ভিতরে বসলাম না, বাইরে এসে চা খেয়ে নিলাম, কারণ এখন বাজে 2:45। সবার কমপ্লিট, এখন লাঞ্চ করতে যাব। পুরো তো খুশি ওই জন্যই খাইনি, বেরিয়ে গেলাম আমরা এখন এখান থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি আছে সপ্তশিলা? ডাভিল। তো এখন এখান থেকে আমরা ডাভিল যাবো। সেই এবার এখান থেকে ডাভিল, মাঝখানে একটু দাঁড়ালাম, বাট বৃষ্টি পড়বে মনে হচ্ছে, 3-4 ফোঁটা পড়লো। ডাউহিলে যাবো, ওই টাইমে যদি বৃষ্টি পড়ে একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার হবে। কিন্তু রোদ বৃষ্টি সব একসাথে, আমরা অলরেডি ডাউহিলে আছি। এখন বাঁদিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সোজা যদি যাই তাহলে সেই পুরনো চার্চ আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল পড়বে। চলো আস্তে আস্তে দেখি ভেতরে যাওয়া যায় নাকি। বিষয়টা হচ্ছে ভেতরে এখন অ্যালাউ করছে না বাইরের লোক, 10-15-20 দিন আগে পর্যন্ত অ্যালাউ ছিল, এখন উনি বলছেন যে অ্যালাউ নেই। তো অসুবিধা নেই, আমি এর আগে ঘুরে গেছি, তো আমার কোনো ব্যাপার না। এটাই হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেখানে হন্টেড ব্যাপারটা আছে। কি জানেন, কয়েকদিন ধরে এখন নাকি বন্ধ আছে। জায়গাটা সত্যিই অসাধারণ, তবে ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো। এর আগেরবার যখন এসেছিলাম আমি একা এসেছিলাম বাইক নিয়ে, তো ভালো মতো ঘুরতে পারিনি। এবার তো টিম ছিল পুরো, ব্যাড লাক। প্ল্যানিংয়ে প্রচণ্ড গড়বড়, কী হবে না হবে বোঝা যাচ্ছে না। যাত্রীগণ প্রচণ্ড চাপের মধ্যে আছে, কী ব্যাপার, কেউ পাত্তাই দিচ্ছে না, যে যার মতন চলে যাচ্ছে। ট্রিপ সম্বন্ধে কিছু বল, মানে নেগেটিভ জিনিসগুলো বল। প্রথমত ডাউহিলের যে রাস্তাটা ঢুকেছি, এটা ভুল খারাপ আমি জানি না, ঠিক ভুল কিছু জানি না, রাস্তা ঠিক, রাস্তা খুব খারাপ, খারাপ না আমার কাছে, খারাপে গাই সেটাই, যেটাতে আমার প্রচণ্ড ভয় লেগেছে। সেকেন্ড কথা, এটা কোনো ট্যুর প্ল্যানই হয়নি। আমরা এখন আরেকটা চেষ্টা করছি প্ল্যানটা ভালো করার, দুধিয়ার দিকে যাওয়ার, যেখানেই হোক, যেখানে পাহাড়ি নদী থাকবে আর পাথর থাকবে, বোল্ডার থাকবে, যেখানে বসে আড্ডা মারবো, আড্ডাটা মারা যাবে ওটাই। আর এখন বাজে 4টা, অলমোস্ট 4টা বাজে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি যে কেন ওখানে স্যান্ডউইচ খেলাম না এখন আমি পস্তাচ্ছি, তো সেটা বড় কথা না, এখন গিয়ে আর খুঁজতে হবে। তো চলো বেশি দেরি না করে এখান থেকে বেরোনো যাক। সে ভুট্টা খেতে দাঁড়ালাম আমরা, ভুট্টা রেডি হচ্ছে। পাহাড়ে আসবো ভুট্টা খাবো না, এটা হয় দেখেই মনে হচ্ছে। এটা বেশ কচি ছিল, আলাদাই লাভমার, 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 সাবাস। তো ঘুরতে ঘুরতে রোহিণীর কাছে চলে এসেছি, এখন একটু লাঞ্চ করতে হবে। লাঞ্চের টাইম যদিও শেষ হয়ে গেছে, 5:30 কাছাকাছি। আর এই হচ্ছে খাওয়ার জায়গা, আর এই হচ্ছে ঘোরার জায়গা। একটু নিচের দিকে যাবো একটু। এই হচ্ছে কি আছে, আই লাভ রোহিণী। কি আই লাভ রোহিণী? চলো 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 আলাদাই। ঝর্ণার পাশে বসে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেল, সেটা সেই ভীষণ মজা করলাম, সব কিছু দেখাতে পারলাম না, সেটা আলাদা ব্যাপার। আমি আবার অনেক দিন পর ভীষণ মজা করলাম একদম। এখন এখান থেকে আমরা একটু শিলিগুড়ির দিকে যাব, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে।
তো ফাইনালি এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে। রাত বাজে এখন সোয়া দশটা। সারাদিন চাইনিজ ফাইনিজ খেয়ে পুরো দিন কমপ্লিট করে ফেলেছি। এখন একটু যদি ভাত জোটে কপালে তো দেখা যাবে। এখন চলে এসেছি এপার বাংলা, যেটা আছে বাঙালি রেস্টুরেন্ট, সেখানে তো আস্তে আস্তে ভেতরে যাবো, দেখি কী খাওয়ার পাওয়া যায়। কী ব্যাপার? সিগারেট ফিগারেট খাইছি, চলো খাওয়া। আর কী খাওয়া? প্রচণ্ড টায়ার্ড, এখন খেয়ে দিয়ে জাস্ট গাড়িতে ওটা একটা ঘুম দিব বিশাল। টেবিল পরিষ্কার হয়ে গেছে, চলো আমরা সব এখানে বসবো, সব আমরা একসাথে। হ্যাঁ, সবাই একসাথে বসবো এখানে। এই হচ্ছে মেনু কার্ড, দেখা যাক কী কী অর্ডার করা যায়। স্টার্টার ফার্টার দেখে লাভ নেই, এখন ডিরেক্ট মেন কোর্স রাইস। ও চুজ করে নি, তারপর অর্ডার দিচ্ছি। এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, সেরা। এই হচ্ছে ঝিঝি আলু ভাজা, খাওয়ার মোটামুটি চলে এসছে। এটা হচ্ছে মাটন কষা, এটা ভাত, এখানে হচ্ছে মাটন কষা, কাতলা মাছের কালিয়া, ডাল। আমি আর ওয়েট করতে পারলাম না, ডাল আছে। আর আমার তো অসহ্য হচ্ছে, সারাদিনে ভাত খাইনি, এখন বকগ্রাসে গিলব। সেরা খেলাম সারাদিন পর, একদম সারাদিন পর যে এত সুন্দর খাবার, সিরিয়াসলি খাবার কোয়ালিটি অসাধারণ ভাই, অসাধারণ। এই হচ্ছে ফুল গ্রুপ। অনেক কষ্ট করার পর আমি বারবার দেখানোর চেষ্টা করলাম যে আমরা কে কে আছি, কেউ আসে না। এই না, ওই না, এই যে, এই যে, এই যে, আমরা সবাই, আমরা, 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 এই যে আমরা, 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 আমরা। সারা দিনের ট্রিপটা আজকে দারুণ গেল, অনেক ঘুরলাম, অনেক খাওয়া দাওয়া হলো, অনেক ঝুট ঝামেলা হলো, গেন্ডি হলো, সব কিছু হলো। যাই হোক, অনেক গ্যাঞ্জাম হলো, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া। তবে রাতের খাওয়াটা বেস্ট ছিল না, রাতের ঠিক আছে, তবে রাতের খাওয়াটা সিরিয়াসলি বেস্ট ছিল। হ্যাঁ, যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ। পান্তা ভাত আর কি খেলি? পান্তা ভাত আর কাঁচা লঙ্কা, পান্তা ভাত আর পেঁয়াজ, আর কী কী খেয়েছো তো দেখিয়ে নিয়েছো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।